সিম্পল লাইফস্টাইল উইথ সঙ্গীতাতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? আজকে সন্ধ্যাবেলায় এই যে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন যাচ্ছি গণেশ পুজো দেখতে। আর এইখানে তো জানো তো গান বাজছিল, তো সেই জন্য আর কি আর সাউন্ডটা মানে আমাকে পরে দিতে হয়েছে, কারণ ওখানে এত গান বাজছিল কপিরাইট যাতে পড়ে না যায় সেই জন্যই আর কি মানে এই করতে হলো। তো এই দেখো আমরা প্রথমে চলে এলাম বাইপাসের কাছে একটা গণেশ মন্দিরে। এইখানে গণেশ ঠাকুরের পুজো কিন্তু খুব ধুমধাম করে হয়, আর দেখেছো গণেশ ঠাকুরের মূর্তিটা কি ভারী মিষ্টি না? তো এখানে দেখো ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি আর পায়েস, আর আমরা যখন এসেছিলাম তখন অলমোস্ট সব শেষের দিকে, কিন্তু তাহলেও প্রসাদ কিন্তু আমরা পেয়েছিলাম। তো এখানে দেখলে যে আমার মানে বর আর কি ছেলেকে ভেতর থেকে প্রণাম করিয়ে আনলো, আর তারপরে আমরা নিয়ে নিলাম এই যে প্রসাদ ভোগ। খিচুড়ি ভোগটা পাইনি, তবে পায়েস ভোগটা পেয়েছিলাম। তো এখানে হাজব্যান্ড খাচ্ছে, আর দেখবে ভোগের জিনিসে খাওয়ার একটা মজাই আলাদা। তো খেলো, আমিও খেলাম, আর এখানে ছেলে দেখো ওর বাবার কোলে যাচ্ছে, কারণ একদমই তো হাই রোডের ধারে, তো ও প্রচুর ও নামালেই আর কি প্রচণ্ড লাফালাফি করছে। তো তারপরে দেখো এইখান দিয়ে মানে ওখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আর বেরিয়ে পড়লাম এই দিক দিয়ে, কারণ এই দিকটা দিয়ে গেলে আর একটা ঠাকুর মন্দির আছে, ওখানেও গণেশ পুজো হয়েছে, তো ওই মন্দিরটার গণেশটাকে দেখব। আর তাছাড়া কালকে আছে একটা অন্নপ্রাশন বাড়ি, যাব শ্বশুর বাড়ি, সেইখানে আছে আর কি নিমন্ত্রণ। তো সেই জন্য আর কি ওই বাচ্চাটার জন্য নিতে হবে একটা গিফট। তো গিফট হিসেবে আমি মানে ভেবে রেখেছি যে একটা ড্রেস দেবো সুন্দর দেখে, তো সেই আর কি ওই ওই জন্যই আরও বেরোনো। আর এখানে দেখো আর একটা প্যান্ডেল হয়েছে, বেশ সুন্দর প্যান্ডেলটা করেওছে, সাজিয়েছেও ভালো। তো আসার পথেই ঠাকুরটা দেখে নেব। তো আগে যাচ্ছি কসবাজারের দিকে, আর এই যে চলে এসেছি, আর এটা হচ্ছে সিউড়ির ভগৎ সিং পার্ক। এই সামনেটা কিন্তু সবসময় ভিড় থাকে, তো এইখানেতে দেখো মানে বেরোতে বেরোতে চোখে পড়লো ভবানী যে শাড়ির এই এত কালেকশন, পুরো মাথা ঘোরানো কালেকশন। তাই তোমাদের দিকেও একবার দেখিয়ে দিলাম যে যারা যারা সিউড়িতে থাকো তারা আশা করি ভবানীতেই তোমরা শাড়ি কেনো বা ভালো লাগে। তো আমরা এদিকে চলে এসেছি মলেতে, আর এই যে ছেলেকে নিয়ে উপরে উঠছি, আর ছেলে তো ঢোকা মাত্রই আর কি শুরু করে দিয়েছে এটা নেব ওটা নেব, হ্যাঁ মানে কী নেব আর কী নেব না ও ঠিক মানে ডিসাইড করতে পারছে না। তো যাই হোক এখন যাই মানে কেজারের কাউন্টারে। তো প্রথমে আমার ছেলের জন্যই দেখছিলাম কটা ঘরে পরা ড্রেস আর কি, তো তোমার দাদাভাই বললো যে না এখন তো সব বাছন তো চলে এসছে, আর ওর সাইজের ঠিক মতো ছিল না, নাই ছোটো নাই বড়, আর বেশিরভাগ ছিল মেয়েদের। তো আমি ভাবলাম যে থাক আর কিছুদিন পরেতে তাহলে আসবো, তাহলে তখন পুজোর মানে জিনিসপত্র চলে আসবে। হ্যাঁ এক এক লট তো ধরো ফাঁকা হতেই আছে, পুজো যেহেতু কাছেই চলে এসছে, তো সেই জন্য আর কি ভালো পেলাম না। আর এখানে যে দেখছিলাম মেয়েটার জন্য একটা ড্রেস, কারণ যার অন্নপ্রাশন সে হচ্ছে মেয়ে, তো তার জন্য একটা ফ্রক দেখছিলাম, কিন্তু সাইজে না হয় সেখান থেকে নিতে পারলাম না। তো আর এইদিকেতে দেখো তোমাদের কে দেখাচ্ছি আমার ছেলে এইদিকেতে, হ্যাঁ সেই বলেন না জামাইয়ের নামে কেটে হাঁস গুষ্টি শুদ্ধ খাই রে মাস, সেই রকম ব্যাপার আর কি। হ্যাঁ তো ও এইদিকেতে ঝোঁক করছে যে ও খেলনা নেবে, তো ওর বাবা ওকে এইদিকেতে দেখছিল যে কোনটা নেবে, আর আমি এইদিকে নিয়ে নিলাম মানে বাচ্চাটার জন্য একটা ড্রেস, আর একটা ড্রেস আমি দেখছিলাম, তো একটা নিলাম আর একটা নেবো আর কি। তো ওইদিকে আমারও প্রায় হয়েই এসছে, আর ওরা এদিকেতে খেলনা টেলনাগুলোকে দেখছিল। তো তারপরে আর কি এখানে তো ওর একটা মানে ব্যাট বলের মতো আর কি পছন্দ হয়েছে, তো ওটাই নিচ্ছে। তো এদিকেতে মানে কসমোর যারা আর কি ছেলেরা রয়েছে সেলসে, তারা তাদের মধ্যে একজন খুলে দিচ্ছে, আর ওর এটা খুব পছন্দ হয়ে গেছে। তো তারপরে দেখো আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেলো, বিলিং টিলিং করে বেরিয়ে পড়লাম। আর এখানেতে তোমাদের দাদা ভাই ঘোরাচ্ছে গাড়ি, আর এরপরেতে রওনা দিলাম সেই গণেশ ঠাকুরটার ওইখানে। আর দেখলে এখানে এখন তো ফাঁকা হয়ে গেছে, তো এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে যে বলার নয়, খুব ভালো লাগলো। তো এইদিকেতে আমি আর আমার ছেলে একটুখানি মানে প্রণাম টণাম করে নিলাম। হ্যাঁ তো আমার হাতে তো এক মানে ব্যাগেতে জিনিসপত্র ছিল, আর এই যে দুষ্টু দেখো কী করছে, হ্যাঁ ও একদম পাকা
বুড়ো, হ্যাঁ অমনি করে প্রণাম করতে হয়, আবার দাঁড়িয়ে কেমন করে প্রণাম করছে দেখো। হ্যাঁ তো ওকে সবাই দেখছিল আর কি, যে ও কী করছে। হ্যাঁ তো তারপরে তো চলে এলাম ফুচকার দোকানে, আর এইখানে তো তোমাদের দাদা ভাই আর আমি ফুচকা খেলাম, আর ছেলে খাচ্ছিল জুস। তো আমরা দুজনে বাইরে গেলেই কিছু খাই বা না খাই, ফুচকাটা আমাদের দুজনকে খেতেই হবে। আর জানি না অন্যান্য ছেলেদের মধ্যে কাদের ভালো লাগে ফুচকা, তোমরা কমেন্টে জানিও, বন্ধুদের মধ্যে যাদের ভালো লাগে। কিন্তু আমার বরের প্রচণ্ড মানে ফুচকা ভালো লাগে ওকে, মানে একসাথে যদি 30টা 40টাও ফুচকা দিয়ে দেওয়া হয় ও আসা নিচে খেয়ে নেবে, ওর ফুচকাটা এতটাই ভালো লাগে। তো মাঝে মাঝে অফিস থেকে আসার পথে সেও নিয়ে আসে। তো চলো ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর অনেকক্ষণ ঘুরলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ রাত হয়ে গেছে অনেকটাই, আর এরপরে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্যদিন আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের এই যে পুরো ঘোরাঘুরিটা আমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও। আর আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।